আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ সুতি গস কাপড় দিয়ে ছোট বাচ্চাদের জন্য নতুন ডিজাইনের একটি ফ্রক কাটিং এবং সেলাই শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর সবার কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তাহলে চলুন শুরু করি কিভাবে এই ডিজাইনটি আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি আগে থেকে উপরের পাট কাটার জন্য কাপড় কেটে নিয়েছি। এখানে আমার চার ভাজে কাপড় আছে। তো আমি প্রথমে লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমার লম্বায় আছে 9 ইঞ্চি, চওড়া আছে 8 ইঞ্চি। তো এখন আমি গলার মাপটা নিয়ে নিব। এখানে আমার গলা আছে 1.5 ইঞ্চি আর গলার লম্বাটা নিয়ে নিব 3 ইঞ্চি। তো মাপ অনুযায়ী মার্ক করে নিব। তারপরে পুটের মাপটা নিয়ে নিব আমি 4.5 ইঞ্চি। তো পুটের থেকে ধরে আরমোলের মাপটা নিয়ে নিব 1/2 ইঞ্চি কম 4 ইঞ্চি। তো মাপ অনুযায়ী আমি মার্ক করে নিব। তারপর বডির মাপটা নিয়ে নিব 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। আর কোমরের মাপটা নিয়ে নিব 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। 1/2 ইঞ্চি আমি ডাউন নিয়ে নিব। এখানে মাপ অনুযায়ী মার্ক করে আমি কাটিংটা করে নিব। তো আমার কাটিংটা হয়ে গেছে। দুই সাইডে একটু সেলাইয়ের সুবিধার্থের জন্য আমি কাট মার্ক করে নিয়েছি। তো এখন আমি পিছনের পাটের গলার মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 ইঞ্চি লম্বা নিয়েছি। রাউন্ড শেপটা দিয়ে আমি গলাটা কাটিং করে নিব। এখন আমি পিছনে একটা হুকের ঘর তৈরি করব। তো হুকের ঘর তৈরি করার জন্য আমি 2 ইঞ্চি মাপ কাটিং করে নিয়েছি এবং এটা কিভাবে বসিয়ে সেলাই করব আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার পিছনের পাট কাটা হয়ে গেছে। এখন সামনের পাটে আমি পাইপিন বসাবো। তো পাইপিনের জন্য আমি আড়া করে কাপড় কেটে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টা আমি এখন টাক দিয়ে নিব 2 মাথা। তো আমার টাক দেওয়া হয়ে গেছে। এখন আমি সামনের পাটের সোজা পাটে আমি 2 ভাজে বসিয়ে সেলাই করে নিব। তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি একটু রাউন্ড শেপটা ভালোভাবে আসার জন্য কাটমার করে নিয়েছি। তারপরে চিকুন করে সেলাইটা আমি দিয়ে নিব, চিকুন করে পাইপিনটা ধরবো। তো আমার সামনের পাটে চিকন করে পাইপিনটা দেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলা পাইপিন দিয়ে নিব। তো সামনে কালো কাপড় দিয়ে একটা ডিজাইন তৈরি করার জন্য আমি এখানে ফিউজিং লাগিয়ে নিয়েছি। আমার লম্বায় এবং চওড়ায় 11 ইঞ্চি আছে আর 7 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি। এখন এই 7 ইঞ্চি মার্কে আমি দাগ কেটে নিব। তো আমি ঘর চার কোণা ঘর তৈরি করে নিব। এখন আমি একটা পিঙ্ক কালার পাইপিন তৈরি করে নিয়েছি। তো এই পাইপিন আমি এই মার্কে মার্কে সেলাই করে নিব। প্রত্যেকটা মার্কে মার্কে আমি পাইপিনগুলো সেলাই করব একইভাবে। তো এক পাশ সেলাই করা হয়ে গেছে। এখন আমি আরেক পাশ সেলাই করে নিব। ঠিক একইভাবে পাইপিনগুলো আমি লাগিয়ে নিব। তো আমার সবগুলো পাইপিন লাগানো হয়ে গেছে। এরপর আমি ফুল তৈরি করার জন্য এক টুকরা কাপড় নিয়েছি। আমার মাপ আছে 5.5 ইঞ্চি এবং চওড়া আছে 2 ইঞ্চি। তো আমি এখন একটা সুই দিয়ে একটা ফুল তৈরি করে নিচ্ছি। কিভাবে তৈরি করছি দেখতেই পাচ্ছেন। তো আমার ফুলটা তৈরি হয়ে গেছে। আমি সবগুলা ফুল একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি সামনের পাটের পিঙ্ক কালারের কাপড় আমি 3 পাট কেটে রেখেছিলাম। এরপর আমি পিঙ্ক কালার কাপড় কালো কাপড়ের উপরে বসিয়ে গলার থেকে 2.5 ইঞ্চি মাপে মার্ক করে নিব। তারপরে শোল্ডার থেকে আমি এখানে 1.5 ইঞ্চি মাপে মার্ক করে কাটিং করে নিব। তো আমি 2টা কাপড় কাটিং করে নিয়েছি। এখন কালো কাপড়টার উপরে আমি যে ফুলগুলো তৈরি করেছি ফুলগুলো লাগিয়ে নিব। তো আমি যে পর্যন্ত পাইপিন তৈরি করে নিয়েছি ঠিক 2 পাশে ওই পর্যন্ত আমি ফুলগুলো লাগিয়ে নিব। তো আমি সবগুলা ফুল লাগিয়ে নিয়েছি। এখন এই পিঙ্ক কালার কাপড়টা এই কাপড়ের উপরে কালো কাপড়ের উপরে বসিয়ে আমি 2 সাইডে সেলাই করে নিব। যে পর্যন্ত ফুল লাগিয়ে নিয়েছি ঠিক ওই পর্যন্ত আমি সেলাই করে নিব।
তো আমার ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে সবার কাছে অনুরোধ রইল কমেন্ট করার জন্য আর আমার ভিডিওতে একটি লাইক করার জন্য। তো আমার দুই সাইডে সেলাই করা হয়ে গেছে। এখন আমি যে দুই পাশে বাড়তি কাপড়গুলো আমি কাটিং করে আমি কাপড়টা উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার উল্টানো হয়ে গেছে। এখন আমি সামনের যে পাটটা তৈরি করেছি এই সামনের পাটে উপরে বসিয়ে আমি এক সাইড কাত থেকে ধরে সেলাই করে নিব। তো আরমোল থেকে কাত পর্যন্ত আমি সেলাই করব। তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই কালো কাপড়ের উপরে যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা আমি একটু উল্টিয়ে অর্ধেক ভাঁজ করে সেলাই করে নিব। তো আমার অর্ধেক ভাঁজ করে সেলাই করা হয়ে গেছে। এখন আমি নিচের পাটটা আমি সেলাই করে নিব। তো নিচের পাটটা আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমার দুই ভাঁজে কাপড়টা নিয়েছি। তো আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। আমার লম্বা আছে 16 ইঞ্চি আর চওড়া আছে 16 ইঞ্চি। তো আমি এখন উপরে একটু কুচি দিয়ে নিব কোমরের মাপে। তো আমার কুচিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি যে সামনের পাটটা তৈরি করে নিয়েছি আমি দুই পাটি তৈরি করে নিয়েছি। তো এক পাট আমি এখন সামনের পাটের সাথে জয়েন করে দিব। তো মিডল থেকে ধরে আমি কাটমার করে নিব উপরের পাটটা। তো এখন উপরের পাটের সাথে নিচের পাটটা আমি জয়েন করে দিব। তো কুচিটা যে সেলাই দিয়েছি সেই সেলাইয়ের উপর দিয়ে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি উল্টিয়ে উপরে টপসিন দিয়ে দিব। তো আমার সামনের পাটটা হয়ে গেছে, আমি পিছনের পাটটাও করে নিয়েছি। তো এখন আমি শোল্ডারটা টাক দিয়ে নিব। তো আমি ডাবল সেলাই দিয়ে নিব। ডাবল সেলাই দিলে প্রত্যেকটা জায়গায় ডাবল সেলাই দিলে সেলাইগুলা খুব মজবুত হয়, অনেক দিন টিকে জামা। তো এখন আমার শোল্ডার সেলাই করা হয়ে গেছে। আমি সাইড এবং আরমোলের পাইপিংটা বসিয়ে সম্পূর্ণ সেলাই আমি করে নিয়েছি। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি দুইটা ফিতা তৈরি করে নিয়েছি, নিচের চিকন করে সেলাই করে নিয়েছি। তো পিছনে একটা হুকের ঘর করে নিয়েছি আর সামনের সুবুতামগুলা আমি ঘরের মাঝে লাগিয়ে দিয়েছি যে পাইপিংটা তৈরি করে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।